হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি, তো এখন আবার রেডি হয়ে যাচ্ছি খেতে। খেয়ে দিয়ে তারপরে দেখা যাক কোথায় যাই আমরা। তো দেখতে থাকো ব্লগটা, চলো আমরা সবাই একসাথে যাবো। যাবো তো নিয়ে আমি লেট হয়ে গেলাম, সবাই ওরা রেডি হয়ে নিয়েছে, আমি সবার লেট। আচ্ছা কোথায় যাবো আবার আমরা? আর ভাত খেতে হবে না, খাবি না? আগে তো খাইতে হবে, তারপর তো ঘুরতে যাব। ঘুরতে যাবি? ওই দেখো মোমো এখনই ঘুরতে যাবে, ওর খাওয়া দাওয়া কিছু লাগবে না, এখন ও শুধু ঘুরে বেড়াবে। আর এসে থেকেই তো তোমরা জানো যে হাটে যে নাচ গান হয় ও তো ওদের ছেড়ে আসবেই না, মানে একদম হাটের পাশেই আমাদের রিসর্টটা, রোশনাই ভিলেজ রিসর্ট। আর ওখান থেকে আমরা মানে রুম দিতে একটু দেরি করছিল, তাই জন্য আমরা ওখানে একটু ঘুরতে গেছিলাম হাটে। আর তখন তো তোমরা দেখলে যে মানে ওদের কাছ থেকে আসবেই না, ও ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে থাকবে। চলো এবার, এবার আমরা চলে গেলাম, তুমি থাকো তাহলে, চলো। তো দেখো আজকে সকালেই আমরা শান্তিনিকেতনে এসেছি, তারপরে এসে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিলাম। বাড়ি থেকে অলরেডি স্নান করে একবার এসেছিলাম, তাও আবার এতটা জার্নি করে একটু ফ্রেশ না হলে ভাল লাগছিল না, মোমোকেও স্নান করালাম। আর এই দেখো আমাদের হোটেলের এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? তো এখন আমরা আবার রেডি হয়ে যাচ্ছি, এখন লাঞ্চ করব। এখন প্রায় দেড়টা দুটো বাজতে যায়, বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়েছে, আর ওরা তো একটু পর আবার ঘুমিয়েও যাবে দেখবে, কারণ ওদের একটা টাইম আছে না, দুপুরবেলা বাড়িতে থাকলে তো ঘুম হয়। খাই তো তারপরে। তো আমরা এখন সেজে গুজে এসেছি খেতে, তারপরে কোথাও একটা যাবো, আগে খেয়ে নিই তারপর। তো এই রামশ্যাম রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি, শান্তিনিকেতনের ফেমাস, খুব ভালো বাঙালি খাবার এখানে পাওয়া যায়, তাই জন্যই আমরা এখানেই চলে আসলাম লাঞ্চ করতে। তারপরে লাঞ্চ করে ডিসাইড করবো যে কোথায় আমরা আজকে ঘুরতে যাব। কালকের দিনটা আছি, কালকের দিনটাও তো সারাদিন ঘুরবো, আর আজকে দেখি একটা দুটো জায়গা হয়তো যাবো, কোথায় যাব দেখবো। তো দেখো এখন আমরা মানে ঢুকে ডিসাইড করছি কি মেনু নেব। তো আমার তো ফিক্স মোমোর জন্য একটা মানে মাছ ভাজা নেব, এটাই। আর আমাদের কি নেওয়া যায় সেটাই ভাবছি। তো তোমাদের দাদাভাই চিকেন খুব একটা পছন্দ করে না, বাড়িতে করলে তো খায় অল্প, কিন্তু এখানে বলছে যে তাহলে ট্যাংরা মাছের ঝোল খাবো, কিন্তু ট্যাংরা মাছের ঝোল ছিল না। তারপরে চুনো মাছের ঝাল অর্ডার দিল একটা, অনুশ্রীরা অর্ডার দিল একটা চিকেন, আর তুতুনো চিকেন দিয়ে কিন্তু খেয়ে নেবে, ওদের চার পিস চিকেন ছিল একটা মানে চিকেন অর্ডার দিলে। আর মোমোর জন্য নিলাম মাছ ভাজা, তো একটা প্লেটে দুটো মাছ ভাজা দেয়। আর আমাদের ভেজ থালিতে দেখো দিয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, আর লাস্টে আবার পায়েসও কিন্তু দিয়েছিল। তো চলো এখন আমি মোমোকে ঘি ভাতটা খাইয়ে দেব। আসলে ডাল ফাল ট্রাই করি না বাইরে এসে, মোমো তো ঝাল একদম খেতে পারে না, তারপরে ডালটা যদিও ঝাল ছিল না, আবার কখনো ঝাল লেগে যায় কি দরকার আছে, ওর থেকে ওকে ওই ঘি ভাতটাই মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো পায়েসটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, একদম গুড়ের পায়েস, শীতকালে খুবই ভালো ছিল। আর মোমো তো নিজেই হাত দিয়ে খাচ্ছিল জানো তো, মানে ওরও মাছটা খুব পছন্দ হয়েছে। তারপর দেখো আমরা এখানে টোটো ঠিক করছি ঘুরতে যাব বলে, আমরা এখন টোটো ঠিক করছি, টোটো ঠিক করে কঙ্কালীতলা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো এখান থেকে টোটো সবাই 400-350 এরকম বলছিল, তারপরে যেই টোটো করে আমরা তোমার স্টেশন থেকে আসলাম হোটেলে, সেই দাদাকে ফোন করলাম, সে বললো 300 টাকায় আমাদের কঙ্কালীতলা আর কোপাই নদীটা ঘুরিয়ে দেবে। আর শালবনি পলাশবনিও বলেছিল, কিন্তু আমরা টাইম করে উঠতে পারিনি। তারপর দেখো এই যে হাট বসে গেছে, আর আমাদের মানে খালি ইচ্ছে হচ্ছে হাট থেকে কখন শপিং করব, কিন্তু ভাবলাম আগে ঘুরে আসি তারপরই নয় দেখবো। এগুলো কি?
র‍্যাপার হ্যাঁ স্কার্ট টাইপের না র‍্যাপার হ্যাঁ হ্যাঁ বলছি শপিং করব তো আজকেও করতে পারো ঘুরে এসে আর অনুশ্রী তো খালি ভাবছে কখন শপিং করবে কখন শপিং করবে কত করে নেবে তুমি তাহলে দাম করো এখন বেরোবো একটা জায়গায় তো এই দেখো এই যে ওয়ান পিস গুলো যেটা অনুশ্রী দেখছে এগুলো কিন্তু ওরকম 500 টাকা মতো চাইছিল কিন্তু তারপরে অনুশ্রী দুটো ওয়ান পিস মনে হয় 300 করে নিয়েছে ও পরে তোর ভিডিওতে ডিটেইলসে বলবি তো এই দেখো এই শাড়িগুলো এত সুন্দর আর ওই যে মুখ আঁকা শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল ওই জন্য জুম করে তোমাদের দেখালাম এখানে কাঁথা স্টিচের শাড়ির প্রচুর অপশান কাঁথা স্টিচের ব্লাউজ পিসগুলো 100 টাকা করে বলছিল জানো তো তারপরে কুর্তি টুর্তি সব এসে যাবে শপিং এ দেখি কখন কটার সময় ফিরি তো আমাদের হোটেল থেকে কঙ্কালীতলাটা বেশ খানিকটা দূরে কঙ্কালীতলাটা একটু মানে আউটসাইডেই বলতে পারো তোমার প্রান্তিক বা বোলপুর থেকে একটু দূরে তো আমরা টোটো করে বেশ খানিকটা পথ আসছিলাম আর দুধারে মানে খেজুর গাছ খেজুরের রস এইসব দেখতে দেখতে তো আমরা চলে এসেছি কঙ্কালীতলা এখন চলো ঠাকুরটা কঙ্কালীতলায় শুনেছি মায়ের কাকাল পড়েছে মানে কোমরের হাড় আর এটাই মানে শেষ সতীপীঠ তো এখানকার দেবী খুবই জাগ্রত তো আমরা ভাবলাম এত দূর এসেছি যখন পুজো তো দেবই সেই ভেবেই এখান থেকে পুজোর ডালাও নিলাম দুটো আর তোমরা অনেকেই মানে অনুশ্রীর এই ভিডিওটায় কমেন্ট করেছো যে খেয়ে দিয়ে তোমরা পুজো দিতে যাচ্ছ কি বলো তো মানে ঘুরতে এসে না অতটা মেনটেন কি করে করব বলো আমরা তো মানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে এতক্ষণ না খেয়ে থাকা তো পসিবল না সকালে তো খেয়েছি তারপরে দুপুরে তখন যদি লাঞ্চ না করতাম আগে এখানে আসতাম তাহলেও তো অনেকটা লেট হয়ে যেত না আর বাচ্চাদেরও তো খাওয়াতে হতো ওদেরও খুব খিদে পেয়ে গেছিলো বলো তাই জন্যই আর এছাড়াও এর আগের বার যখন এখানে এসেছিলাম না তখন আমরা মানে ইতস্তত করছিলাম বিকেলের দিকে এসেছিলাম পুজো দিতে একটু ইতস্তত করছিলাম যে খেয়ে দিয়ে পুজো দেব তখন মন্দিরের ওনারাই কিন্তু বললেন যে এখানে খেয়ে দিয়ে পুজো দেওয়া যায় কোনো ব্যাপার না আর আমরা তো আর ঠাকুরকে ছুঁইনি বলো আমরা আমাদের পুজোটা পুরোহিতের মাধ্যমে ঠাকুরের কাছে পৌঁছে দিয়েছি তো দেখো এই যে কুণ্ডটা এটা কিন্তু খুব জাগ্রত এখানেই কিন্তু মায়ের ওই মানে অঙ্গটা পড়েছে তাই ওটা আর মানে এখান থেকে তোলা হয়নি এখানেই আছে তো এখানে দাঁড়িয়ে তাই আমরা একটু প্রার্থনা করছিলাম মোমো তো ঘুমিয়ে গেছে দেখো টোটোতে আস্তে আস্তেই ওর খিদে পেয়েছিল না খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে গেছে আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম এত ভালো ফটো আসছিল এখানে কি বলবো তো এখানে অনেকে মানত করে যায় দেখো ঢিল বাঁধা আছে তো তারপর এখানে নাচ গানের আওয়াজে মোমোর তো ঘুম ভেঙে গেল আর ও উঠেই মানে শুরু করেছে কখন ওদের কাছে যাবে ওদের কাছে গিয়ে নাচ করবে এই দেখো তারপর ওনারাও এত ভালো এত সুন্দর একটা হাসি দিয়ে আমাদের নিয়ে গেল দেখো হাসিটা জাস্ট দেখো একটু ওনার দেখেই মনে হয় খুবই সরল সাদাসিধে ওনারা মানে ওনাদের মুখ দেখেই কিন্তু সেটা মনে হয় আর এত ভালো ব্যবহার Thank you.
আমরা তো খুব খুব এনজয় করলাম। দেখো মোমো কত এনজয় করছে, ওদের হাত ধরে নাচছে। প্রথমে তো ওকে কোলে করে নিয়ে সবাই নাচছিল, তারপর ও নেমে গেল, নেমে হাত ধরেই নাচছে, আর আমরা এত এত এনজয় করেছি কি বলবো। আমার মেয়ের কোনো খেলা লাগবে না, এই একটা থাকবে। সেই জায়গাটা বাদিয়ে রেখেছে, ওই জায়গাটা বাদিয়ে রাখে, মন্দির বানিয়ে রাখে। আমারও তো আমার ঠাকুর দাদা ঠাকুমা শাশুড়িদের ওনাদের তখন জল ছাড়ে, ওই যে ছাড়া আছে তার একটা সব করে খুব সুন্দর, ওই লেভেল এই লেভেল এখন সুন্দর লাগে। ওই বাঁধে জল ছাড়ে যখন বর্ষাকালে, এইটুকুনি ট্যাংরা মাছ এখনই দিল, আর এখনই দেখো মাছটা বহুত করে বেঁধে গেল। আমি একটু মাছ ধরি, তো মন্দিরের পেছন দিকেই দেখো এই কোপাই নদী, সেখানেই আমরা এখন এসেছি। আর এই জায়গার পরিবেশটাও এত সুন্দর ছিল, আর এখন মানে সূর্যাস্তের টাইম, তো তো মোমো আর তুতুন ওপরেই ছিল ওর বাবার কাছে, মানে মোমোর বাবার কাছে। চিপ হাতে ছবি তুলে দাও। আর এখানে অনুশ্রী দেখো মাছ ধরতে লেগে পড়েছে, এখানেই ভদ্রলোক মাছ ধরছিলেন, তো সেই ছিপ নিয়েই ও লেগে পড়েছে, কিন্তু কোনো মাছই ওর মানে ছিপে আর ধরা পড়লো না। মানে এগুলো খুব প্র্যাকটিসের ব্যাপার না, যাদের অভ্যাস আছে প্র্যাকটিস আছে তারা বোঝে কোন টাইমটায় মানে মাছ উঠছে বড়শিতে। আর তারপরে দেখো এখানে যে বাবলস নিয়ে পড়েছে এরা দুই বন্ধু, এই দেখো মোমো এখনও অতটা মানে ভালো করে রপ্ত করতে পারেনি বাবলসে মানে ফু দিয়ে, তারপর ওর বাবাকে দিল, ওর বাবা তারপরে বাবলসটা করছিল আর কি। তো এখানে এসে মানে এই পরিবেশটা খুব ভাল লাগছিল, শান্তির পরিবেশ একটা। তারপরে দেখো পাশের শিব মন্দির যে ভোলে বাবা, আর এই ভোলে বাবা কিন্তু এখান থেকেই বেরিয়েছেন, তারপর মন্দিরটা হয়েছে। তো মোমো তো এখান থেকে কিছুতেই আসবে না, দেখো ছুটে পালাচ্ছে, ওর বাবা কোনো মতো ওকে ধরে ধরে নিয়ে আসলো। তারপরে বাবা মেয়ে দুজনই এখানে কানে ফিসফিস করে ওদের মনের কথা জানিয়ে দিল, সবাইকে ভালো রেখো। মোমো তো সবসময় বলে ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো। তারপর দেখো এই যে আমরা এখানে আবার টুকটাক তোমার জুয়েলারি নিয়ে বসেছে সেগুলোই দেখছিলাম, এই যে নেকলেস তারপরে তোমার কানের এই সব নিয়ে বসেছে। আর ফেরার পথে টোটোতে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, আর কেমন লাল কি সুন্দর লাগছে না। আর এই গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছ আর হালকা ঠান্ডার আমেজ, তো খুবই ভালো লাগছিল। আর শান্তিনিকেতনের প্রথম দিনটা আমাদের বেশ ভালো কাটলো। তো চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি, দেখো বাবা মেয়ে যেতে যেতে বাবলস ফুলাচ্ছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।